বন্ধুরা, ডিমের ঝোল বানানোর জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি বাড়িতে তিনটে ডিম, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে রেখেছি তেজপাতা ও সেদ্ধ করা আলু, এবং মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করার জন্য নিয়েছি রসুন, আদা, লঙ্কা ও টমেটো। এটা আমি গ্রাইন্ড করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে সামান্য এক চিমটি লবণ দিয়ে ডিমগুলো আমি একে একে ভেজে নেব। এরপরে কড়াইতে সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি তেজপাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজার জন্য অ্যাড করছি লবণ। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে অ্যাড করছি টমেটো, আদা, রসুন ও লঙ্কা বাটা। অ্যাড করছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে ঝোলের আলুকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সুস্থ।